নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে ফিরলাম। বলেইছিলাম, একটা ছোট্ট ভিডিও আপলোড করেছিলাম যে মেয়ের এক্সামের জন্য এখন ব্লগিংটা বন্ধ আছে। তো মেয়ের এক্সামের মাঝখানেই আর কি একটা খুব বড় ঘটনা ঘটে গেছিলো, শাশুড়ি মা মারা গেলেন। তো তার জন্য টোটালি ব্লগিংটা একদম বন্ধই হয়ে গেছিলো। ছোটোখাটো রান্না টান্না যেগুলো যা ছিল টুকটাক দিয়ে আমি চালাচ্ছিলাম, মানে আপলোড কিছু না করলে জানি না, এখন এমন একটা অভ্যেস হয়ে গেছে যে ডেইলি আপলোড আমাকে করতেই হয় কিছু না কিছু। এটা আমার নেশা হয়ে গেছে একদম। তো যাই হোক, যেমন ছিল যা ছিল সেগুলো দিয়ে, মানে প্রিভিয়াস ভিডিও যা করা ছিল সেগুলো দিয়ে চালিয়ে গেছি। তো আজকে ভাবলাম যে আবার একটা ছোট্ট করে ব্লগিং একটা করেই নিই, কারণ এরপরে আবার পারবো কি না পারবো, যাই হোক। তোমরা কেমন আছো সবাই জানিও, আশা করি সবাই ভালো আছো। আমিও এখন ভালো আছি, মানে এই মুহূর্তে ভালো আছি। পরশু দিন থেকে ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, মানে সরস্বতী পুজোর দিন থেকে। সরস্বতী পুজোর দিন জ্বর এসে গেছিলো দুপুরের পর, দিয়ে সারা দিনটা নষ্ট হয়ে গেছিলো। কালকেও পুরো শুয়ে শুয়ে কেটে গেছে সারাদিন। আর আজকে একটা, মানে একটা জিনিস করার জন্য আমি নিজের শরীরকে চাঙ্গা করে তুলেছি, সেটা হচ্ছে আজকে মায়ের হাতের খাবার খেতে যাব। মায়ের হাতে খুব খাবার ইচ্ছে হচ্ছিলো, মায়ের হাতের মাটন খেতে, ঠিক আছে? তো সেই জন্য আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি। এবার চপ্পল রেডি হব, আমরা ছেলে মেয়ে আর আমি তিনজনে যাব মায়ের কাছে খেতে, ঠিক আছে? তো যাই হোক, মর্নিং স্কিন কেয়ার দিয়ে দিনটা শুরু। তোমরা তো সবাই জানোই আমার স্কিন কেয়ার রুটিন বলো বা ডেইলি রুটিন, সব কিছুই তোমরা জানো। তাও ভাবলাম ছোট ছোট করে একটু একটু শেয়ার করবো। তো ঘুম থেকে উঠেই প্রথমে একটু স্কিন কেয়ার করে নিয়ে দিনটা শুরু করব। যাই হোক, মায়ের হাতে খেতে যাব। বাড়িতে সেরকম আজকে কিছু করার ইচ্ছে নেই, মানে ব্রেকফাস্টেও ইচ্ছে নেই যে কিছু একটু করে খাবো। তো যাই হোক, যদিও ব্রেকফাস্টে আমি খুব খাটাখাটনি করে খাই না, কারণ সকালবেলা বেশ চাপ থাকে, তাই জাস্ট ব্রেড করেই খেয়ে নিই। আর যাই হোক, যারা স্কিন কেয়ার নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞাসা করো, প্রশ্ন করো যে কী করবো, কী লাগাবো, তো তাদেরকে বলি যে সানস্ক্রিন দিয়ে সকাল শুরু করতে হয়, ঠিক আছে? যারা স্কিন নিয়ে ভাবো, আবার অনেকেই বলে যে স্কিনের পিছনে সময় দেওয়ার মতো সময় নেই, এত সময় নেই, ঠিক কথাই, এত সময় থাকে না, কিন্তু আমি বের করে নিয়েই সময়টুকু, কারণ এটা ভীষণভাবে জরুরি। কারণ এটা করার পর তারপর যখন কেউ দেখা হলে বলে যে পিয়ালি তোমার স্কিনটা সত্যি ভীষণ ভালো, তখন মনে হয় কি হ্যাঁ এইটুকু সময় দিয়েছিলাম বলে। আর অবশ্যই প্রিভিয়াস, মানে আমার মা বাপি দুজনেরই, মানে আমার মায়ের স্কিন ভীষণ ভালো, মা বাপি দুজনেরই স্কিন ভালো ভীষণ, সেখান থেকে তো পেয়েছি, আর সেটাকে ধরে রাখার দায়িত্ব তো আমার, তাই না? তো যাই হোক, চলো মর্নিং স্কিন কেয়ার শেষ, এবার একটু চা খেয়ে নিই। বিস্কিট আর চা নিয়ে বসে গেছি। আজকে চাটা বানিয়েছে কর্তা মশাই, গ্রিন টিটা এটা মাঝে মাঝে কর্তা মশাই বানায় আর বেশ ভালোই লাগে। যাই হোক, আজকে বাড়িতে কিছু কাজ করারও কোনো ইচ্ছে নেই, একদম জাস্ট টুকটুক করে স্নান টান করবো, রেডি হবো, বেরিয়ে চলে যাবো মায়ের কাছে অনেক দিন পর। এখন একটু যাওয়া হয়ে ওঠে না, ছেলেমেয়েদের পড়াশোনা কাজ এগুলোর জন্য এখন আর মায়ের কাছে যাওয়া হয়ে ওঠে না, তাই আজকে যখন সুযোগ পেয়েছি একেবারেই সুযোগ ছাড়া যাবে না। আর বোনের মেয়েও খুব খুব আশায় রয়েছে যে আজকে মণিমেলা আসবে আর অনেকটা সময় থাকবে। আর তোমাদের আগের দিন একটা ভিডিও শেয়ার করেছিলাম বোনের বাড়িতে যে অনেকগুলো পাপ্পি হয়েছিল, পাঁচটা, তো যাই হোক পাপ্পিগুলো এখন বিক্রি হয়ে গেছে। আজ যাবো, আজ শুধুই ওদের মা আর বাবা থাকবে,
বেবিজ থাকবে না। যাই হোক, সব নিয়ে একটা ছোট্ট ব্লগ করার ইচ্ছে রইল। ঠিক আছে, তোমরা সাথে থেকো, কিন্তু ছেড়ে যেও না একদম। হ্যালো বন্ধুরা, যেতে পারলাম না মায়ের কাছে, হঠাৎ করেই ভীষণ শরীর খারাপ হয়ে গেল। সরস্বতী পুজোর দিন জ্বর হয়েছিল, কালকে একটু বেটার ছিলাম, আজকে হঠাৎ করে মানে স্নান টান সেরে রেডি হয়েছি যাব বলে, বসে একটু ব্রেকফাস্ট করছি, তখনই প্রচণ্ড কাঁপুনি দিতে শুরু করলো। 3.5 ঘন্টা ধরে কাঁপুনি প্রচণ্ড। তো সারাদিন ভোগান্তির পর এই সন্ধেবেলা গেছিলাম ডক্টরের কাছে, সারাদিনে ওষুধ খেয়ে নিয়েছিলাম কিন্তু কমতে অনেক সময় লেগেছে। এখন ডক্টরের কাছে গেছিলাম, দেখিয়ে এলাম, উনি ব্লাড টেস্ট কিছু দিয়েছেন, আর শরীরটা খুবই খারাপ, তাই কয়েকটা দিন হয়তো সেভাবে ভিডিও আপলোড করতে পারবো না, কিন্তু তোমরা সাথে থেকো, সুস্থ হয়েই আবার ফিরবো। ভালো থেকো।